আর্জি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই কর্মসূচিকে সমর্থন করেছিল বিজেপি। তারপরে বুধবার তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। সেদিন মুখ্যমন্ত্রীর কড়া কিছু মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। বুধবার এই মন্তব্যের প্রতিবাদে শাহকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। তার সঙ্গে রাজভবনে যান দিলীপ ঘোষ। সেখানেও এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন, যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায়, সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানোর। তাতে তিনি ফোঁস করবেন, কী কী করবেন, সেসব অনেক কিছু বলেছেন। আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোঁস করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন, সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি, কালকে উনি তাই বলেছেন, পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি। অন্যদিকে আর্জিকর ইস্যুতে সুকান্ত মজুমদার তার রাজভবনের দ্বারস্থ হওয়াকে বৃহস্পতিবার কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যে রাজভবনে মহিলারা নিরাপদ নয় সেখানে সুকান্তবাবুরা কী করতে যাচ্ছেন, সেই প্রশ্নও তুলে এদিন সরব হন কুণাল ঘোষ। আর সুকান্ত মজুমদার কোন রাজভবনে গেছেন? যে রাজভবনে মহিলারা নিরাপদ নন, যে রাজ্যপালের বিরুদ্ধে ক্রাইম এগেনস্ট উইমেন অভিযোগ রয়েছে, যে রাজ্যপাল পুলিশের তদন্ত ফেস না করে, যে রাজ্যপাল সাংবিধানিক প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার কাছে গেছেন এই ইস্যুতে, আগে রাজ্যপালকে ন্যায় বিচারের মুখোমুখি করতে বলুন, তারপর কথা বলবেন। বৃহস্পতিবার রাজভবনে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পরই তড়িঘড়ি দিল্লি রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালকে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে শাহের আলোচনা হতে পারে। যদিও দিল্লিতে অমিত শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে তীব্র সমালোচনা করেন কুণাল ঘোষ। আমরা ওনাকে বলেছি যে বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা যা করা প্রয়োজন, এবার কী করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবেন। আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন, দিল্লি গিয়ে উনি কথা বলবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত রাজ্যপালকে ডেকে কথা না বলে রাজ্যপালকে বরখাস্ত করা, রাজ্যপালের বিরুদ্ধে আইনি প্রসিডিং শুরু করানো। রাজ্যপালকে ডেকে কিসের রিপোর্ট? যার বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ, যিনি সাংবিধানিক প্রোটেকশনটা নিয়ে বাকিদের জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, ফলে সেই রাজ্যপালকে ডেকে বাংলা নিয়ে বৈঠক নয়, সেই রাজ্যপালকে অবিলম্বে বাংলা থেকে সরানো, বরখাস্ত করা, আইনের বিচারের মুখে আগে এই রাজ্যপালকে ফেলে দেওয়াটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত। চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়া থেকে শুরু করে ডাক্তার, নাগরিক সমাজ সহ বিভিন্ন মহল। রাজ্যের নারী নিগ্রহ ও একের পর এক ঘটনায় সরব বিরোধীরাও। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার, বাংলার সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে শাহী সাক্ষাৎ কতটা ফলপ্রসূ হয়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, থ্রাইভ টিভি বাংলা, কলকাতা।